আর কিসে ডেভেলপ কিসে ঢেকি জানি একটা আছে ওটা ঢেকি ও যে কি জানো ঢেকি হ একটা ঢেকি আছে অপদার্থ আমি এরকমই আমার কাছে ধারা কোনোদিন ভালো কিছু হবে না গাইজ না চিন্তা করিস না তবে এইবার মানিব্যাগ হারানোর কিন্তু কোনো চান্সই ছিল না কারণ এইবার বল্টু যেভাবে টাকা উপার্জন করছে ওইভাবে আমাদের খাওয়াইছে তা আমাদের বদদোয়া লাগার তো কোনো সম্ভাবনা নাই তারপর বদদোয়া লাগ তারপরও কেমনে হারাইলো মানিব্যাগটা আমি তো বিশ্বাস করতে পারতেছি না বুঝতেই পারতেছি না যদিও এটা নিয়ে মজা করা ঠিক না তারপরেও ভিতর থেকে আসতেছে কি করবো বল দুঃখের ব্যাপার কি মানিব্যাগটা হারিয়েছে গতকালকে রাতে আমি টের পেয়েছি আজকে বিকেলে জিনিসপত্র গুলো তো ভাই কি কি ছিল বলতো মনে কর কি কি ছিল ভাই এগুলো মনে করলে চারটা এটিএম কার্ড এর বড় আর কি কমে চার ব্যাংকে একুশ দিন আবার যায় এগুলো আবার লক বন্ধ চার ব্যাংকে একুশ দিন করে দৌড়াইতে হবে শুধু তাই না প্রত্যেকটা এটিএম কার্ড তোলার জন্য 700 টাকা করে দেয়া লাগবে ভাই ইরি কষ্ট লাগে রে আপনি খুব মজা পাইতেন ভাই আমি নিজের চোখে দেখতে পেয়েছি কষ্ট লাগে আমি যদি রেডিওতে শুনতাম তাহলে বুঝতাম যে আপনি কষ্ট পাইতেছেন কিন্তু আপনি দেখতেছেন না আপনি খুশি হয়ে যাচ্ছেন ভাই এটা আমি তো মানতে পারছি কষ্ট লাগে আজকে আমার দ্বারা সম্ভবই না শো করা না সবচেয়ে বড় কথা মানে বেগে ছিল 250 টাকা ওটা কোনো ব্যাপার না কিন্তু চিপাই যে 2,500 টাকা ছিল ওটা তো কেউ জানতো না ভাই আসলেই ছিল ভাস্কর 2,500 টাকা রাখছিলাম ভাই ওই 2,500 টাকা হলো গিয়া ওই যে আমার মেন নামে একটা ডিপিএস করা প্রতি মাসে 2,500 টাকা করে রাখি ওখানে 2,500 টাকা আমি চিপাই রেখে দিয়েছিলাম কারণ ব্যাংকে যাওয়া হইতেছে না যে কোনো সময় যায় আর দিয়ে দিন সেটা ওখানে ছিল ভাই যিনি মানিব্যাগটা পেয়েছেন প্লিজ আর কিছু ফেরত দেওয়ার দরকার নেই 2,500 টাকা ব্যাংকে জমা করে দিন আমার সাথে কার্ড দিলি 2,500 টাকা আমি ম্যানেজ করে নিই 7-8-2,300 টাকা লাভে থাকবো আমরা একটা ব্যাংকের কার্ড হারায় নাই তাও আবার এই যে আমাদের অফিসের সামনে যে বুথ ওই ওই কার্ডটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে চিন্তা কর 5 বছর হয়ে গেছে নাকি কয় বছর 5 বছরই তো না 5 বছর হয়ে গেছে এর মধ্যে নতুন কার্ড চলেও আসছে ব্যাংকে গিয়ে শুধু কার্ডটা আনা হয় নাই ওই কার্ডটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে ওই কার্ডটা এটিএম বুথে ক্যাপচার করে ফেলছে তাও 2-3 মাস হয়ে গেছে ওই কার্ড এখনো ব্যাংকে গিয়ে আনা হয় নাই বুঝুন আমি তো আমি কি বলি আমার নিজের যে নিজে ঝাড়ুতে পিটেতে মন চাইতেছে যদি কোনো চামড়ার জুতা থাকে ভাই আমার দিলে বাড়ি দেন আসলে আজকে আমি কিচ্ছু মাইন্ড করুম না এই যে আপনি যে আজকে আমার অপমান করতেছেন আমার কিছু লাগতেছে না গায়ে লাগতেছে না আমার মনে হচ্ছে আই ডিজার্ভ ইট আমাকে বলবে না কাকে বলবে আমার কষ্ট নেই ভাই ওই গরুর লেগ কষ্ট যে গরুর চামড়া দিয়ে মানিব্যাগ আমি সিলেক্ট করে দিয়েছিলাম এই গরুর চামড়া দিয়ে মানিব্যাগ বানাই দিবেন আনন্দে আমি উৎসব মুখর পরিবেশ আছে দিনটা আমি কাটাইছি অফিসে বেরোবো মানে ভাবলাম যে মানিব্যাগটা নিলাম কিনা মানিব্যাগটা করে রাখলাম এই যে খোঁজা শুরু হইলো অফিসের আওয়াজ আর আগ দিয়ে একটা লন্ড ভন্ড করে আমার রুমটারে লন্ড ভন্ড করে দিয়ে চলে আসছি আমি খুঁজতে খুঁজতে রুমে তো নাই মনে হয় বাইরে পড়ে গেছে যারা শুনছেন তাদেরকে বলে আপনি চাইলে এসএমএস করতে পারেন তুই এক কাজ কর ওই যে তোর এই বুদ্ধি কেউ দেয় নাই ওই যেই দোকান থেকে লাস্ট কিনছিলি বাসায় ঢোকার আগে ওই দোকানে একটু খোঁজ নিয়ে দেখা গেল অনেক সময় হয় কি সবচাইতে মানে অনেক সময় না ম্যাক্সিমাম টাইম হয় কি প্যাকেটটা মানিব্যাগটা টাকাটা দিয়ে মানিব্যাগটা হচ্ছে দোকানে ডিব্বার উপরে রাখলাম
এরপরে ওই জায়গাটা পাশেই প্যাকেটটা দিল, ওই প্যাকেটটা পকেটে ঢুকে চলে আসলো। কিন্তু আমি মানে পুরোপুরি কনফিডেন্ট দেব আমার সাথে, আমি জিনিসটা কিনছি মানি ব্যাগটা পাঞ্জাবির পকেট রাখছি, পাঞ্জাবি কালকে শুটিং ছিল পাঞ্জাবি পকেট রাখছি, পাঞ্জাবি পকেট রেখে জাস্ট এই থেকে আপনি দেখছেন সেই গলিটা আমাদের, এই গলিটা জাস্ট ঢুকছি বাসা চলে গেছে, আমার তো আর কিছু মনে নেই, মানে পাঞ্জাবি পকেটে থাকার কথা তো আসার সময় নেই, তাহলে আমি পাঞ্জাবি পকেটে নিছি ওইটুকু না মনে আছে আর মনে নেই, তো ওইটুকু জায়গায় পড়ছে ওই জায়গায় যে করে বিল্ডিং আছে সবগুলো ধারণ জিজ্ঞেস, কারণ ধারণগুলোই নিচে থাকে, ওদেরকে জিজ্ঞেস করছি বলে না স্যার দেখি নিয়েছি, যার মানি ব্যাগ সে যদি ফেরত পায় বিশ্বাস করে সে হচ্ছে কখনোই টাকাটা ফেরত চাইবে না, যে টাকাটা থাক, হ্যাঁ টাকাটা থাক আপনার প্রয়োজনীয় জিনিস, যেটা যেরকম হয়েছিল গত বছরের কাহিনী, আমি তো মানি ব্যাগ রেগুলারই হারাই, তিন মাস আগেও তো আর নতুন কিছু না, তিন মাসের আগের মানি ব্যাগ, হ্যাঁ গত বছর এটা হলো গিয়ে এই অফিস থেকেই, তখন আমার হুন্ডা নাই, গত বছর না তাহলে দুই বছর আগের কাহিনী ভাই, আচ্ছা তখন হুন্ডা কিনি, তখন ওই যে মানি ব্যাগ পিছনে পকেটে রাখতাম, উবারে গেছি, উবারে গিয়ে ফার্ম গেট নামছি, নামার পরে ভাড়া দিতে যেমন দেখি মানি ব্যাগ নেই, এবার উবার ড্রাইভার তো সরি মরি বলেছে ভাই আমার কাছে তো মানি ব্যাগ পকেটেই ছিল পড়ে গেছে, কত টাকা ছিল আমি তখন চার পাঁচ হাজার টাকা ছিল মানি ব্যাগে, চার পাঁচ হাজার টাকা ছিল আছে আর কার্ডগুলো আছে, ওই উবার ড্রাইভার স্যার ভাড়া দেওয়া লাগবে না আপনি তাতে ফোন দিয়ে কার্ডগুলো বন্ধ করেন, ওই লোক আবার খুব হেল্প করতেছে বলতেছে যে এটা করেন এটা করেন করেন আমার ভাড়া নিয়ে আপনি টেনশন করেন না আপনি এগুলো করেন, আমি ফোন টোন দিয়ে কার্ড টার্ড বন্ধ করতেছি, করতে 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 ওই লোক কেছে ঠিক আছে ভাই আমি চলে যাই, চলে গেছে আমি ওখানেই দাঁড়াইছি, ফ্রেন্ডরা আসছে আমার আইসা ওখানে আমার সান্ত্বনা দিতেছে সেম আপনি তার মতো পিঞ্চ করেন, আমার বন্ধুরা খুব ভালো আচ্ছা আমার সান্ত্বনা দিতে চা নাস্তা খাওয়াইতেছে, খা আরে বাতা না খাওয়াবো নেই খাওয়াবো নেই করিস না টাকা নেই খাওয়াইতে পারছে চা নাস্তা খাওয়াইতেছে, এমন সময় ওই লোকটা আমার ফোন দিছে উবার ড্রাইভার আবার ফোন দিছে স্যার আপনার মানি ব্যাগ তো পাইছি, পাইছি মানে ও হব স্যার আমি যে নাইমে চা খাইতে নামছিলাম দিয়ে আপনি যেখানে বইছেন পিছনে যে ই থাকে না সিংটা থাকে না হুন্ডার ওই পিছনে যে আমরা ব্যাগ ট্যাগ ঝুলে, হ্যাঁ হ্যাঁ এই সিংয়ের মধ্যে দেখেছে ঝুলা রয়েছে, তো আমি টাকা আমি মানে নিয়ে যেতেছি ভাবাই নিয়ে আসেন খুব খুশি হবো আপনি কত দূর গেছেন এলে আমি আসি রিক্সা দিয়ে, বলে না না আপনি রিক্সা আসা লাগবো না আমি আইসি আপনাকে দিয়ে যেতেছি, তো নিয়ে আইসে নিয়ে আসার পরে আমাকে মানে ওটা দিয়েছে আমি থ্যাংক ইউ তো দিয়া মনে করেন যে কী কম কী খাবেন কী করবেন চলেন, পরে আমি মানে একটা খুব বলা যে দেখেন সব ঠিক আছে কিনা ওই লোক কী বলতেছে দেখেন সব ঠিক আছে, দেখলাম আমার কার্ড টার্ড সব ঠিক আছে ভিতরে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা নেই, আর আমি কইতে পারতেছি না যে ভাষা নাই বলো হ্যাঁ আমার ঠিক আছে স্যার সব ঠিক আছে, আমি হ্যাঁ সবই ঠিক আছে টাকা ছিল কিছু ওইটাই পাইতেছি না স্যার টাকা ছিল টাকা তো পাই না, এখন তার গল্প ঘুরে গেছে এখন সে বলতেছে আসলে হয়েছে কি স্যার আমি টাকা খাইতেছিলাম তো মানি ব্যাগটা নিচে পড়েছিল তো দুইটা ছেলে আইসা উঠে আমার দিয়া বলছে যে এই মানি ব্যাগটা আপনার, পরে আমার মনে পড়ছে আপনার কথা তার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা আমার মানি ব্যাগ এই জন্য আমি নিয়ে আইসি, প্রথমে কিন্তু কইছে তার সিঙে বাইরে ছিল পরে সে গল্প ঘুরাই দিছে, এই যে গল্প থেকে গল্প ঘুরে যাওয়ার পর পাঁচ হাজার টাকা, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই কার্ডগুলো যে পাইছে আমি এতে কত খুশি, ঠিক তেমনি ভাই কেউ যদি কার্ড পাই আর তো আফসোস করে লাভ নাই রে বলটু, টাকা আর তো হয়ে গেছে সর্বোচ্চ, আমরা তোকে সন্ধ্যার সময় খাওয়াইতে পারি আর কি, আমি কিছু খাবো না খাই না সাত দিন কিছু না, একটু একটু শোকে একটু খাওয়া লাগে বুঝছিস, সাত দিন আট দিন নয় দিন দশ দিন কিছু খাবো না, তাহলে কালকে থেকে একটু ব্যাংকে ঘোরাঘুরি করি চল যাই, আমার একে যে ঘুরে দিত আমার কি ভালো লাগতো, কিন্তু আমি ছাড়া অন্য কেউ গেলে হবে, আমিও জিজ্ঞেস করছি আচ্ছা আমার কার্ড কি অন্য কাউকে দেওয়া সম্ভব, বলছে আমরা পিন নাম্বার সহ দিয়ে দিতে পারি, স্বয়ং নিজে উপস্থিত না থাকলে কার্ড, আচ্ছা আপনি বললে পিন নাম্বার সহ দিয়ে দিই, এটা কোনো কথা দেখেন ফার্ম গেট মণিপুরি পাড়ায় বল্টুর একটি মানি ব্যাগ হারানো গিয়েছে, তো মন ভিতরে তো ইয়ে নাই না মানে ছবি নাই, আছে আছে বল্টুর ছবি আছে, এ হ্যাঁ ভাই ছবি আছে, তাহলে আমার এলাকায় পড়লে আমার দিব দেওয়া কিন্তু উচিত ভাই, তাহলে কিন্তু ফেরত দেওয়া উচিত, বল্টুর এলাকার লোকজনের প্রতি বিশ্বাস উঠে গেছে, বল্টুর ছবি না থাকলে এটা ফেরত না দিতে পারতেন, কিন্তু বল্টুর ছবি তো আছে সারা জীবন ধরে ছোটবেলা থেকে ওই এলাকায় বিশাল দেহে এই মানুষটা বড় হয়েছে, ওই এলাকার সবাই নিশ্চয়ই চিনে ফেরত দিয়ে দেন
পরশু যেদিন খেলা ছিল ব্রাজিল আর্জেন্টিনা 11 তারিখ 10 তারিখ রাতে আমরা একটা মানুষ পাইছিলাম। আমগোপোলাবান করছে কি ওই লোকটারে ধরে নিয়ে আসছে, নিয়ে আসছে 7 নম্বর এনে বসাইছে যে আপনি বসেন। তো বসছে, বসার পরে আমরা তো প্রজেক্টর ঠিক করতেছি, মানে ডিশের লাইন টাইন নামাইতেছি, ইয়ে করতেছি, কালকে সকালে প্রজেক্টর টানানো হবে গ্যারেজের মধ্যে। তো গ্যারেজের সামনে বসানো হয়েছে। আমি জিজ্ঞেস করছি এটা কে, বলছে ভাই বাস স্ট্যান্ডে ওই যে পাগলামি করতেছিল, বাসার ঠিকানা বা ইয়ের ঠিকানা কিচ্ছু বলতে পারে না, ওই যে ঘোরাঘুরি করতেছিল, পোলাপান চেতাইতেছিল, ইয়ে করতেছিল, আমরা ধরে নিয়েছি। আচ্ছা সে বসুক। তো আমরা ডিশের লাইন টাইন নামানোর পরে ওই লোকে ওই লোকরে জিজ্ঞেস করছে আপনার নাম কি, তো নামও ভুল বলছে। ওনার পরে আমরা জানতে পারছি ওনার নাম কি, তো নামও ভুল বলছে। আমরা তখন জিজ্ঞেস করছি ফোন আসছে, ফোন মোবাইল আছে আপনার কাছে, কয় না সিম আছে। বলছে মোবাইল কই, মোবাইল চোরে লয়ে গেছে, চোরে লয়ে গেছে। জিজ্ঞেস করছে সিম কই, কয় সিম আছে। মোবাইল নাই সিম আছে, চোর কি সিম দিয়ে যাবে না, সিম কই দেখি। মানি ব্যাগ বের করছে, মানি ব্যাগের মধ্যে সিম নাই, সিমের খাপটা আছে। উনি মনে করতেছে এটাই তার সিম। এখন তো মানি ব্যাগ পাওয়া গেছে, জিজ্ঞেস এখন ওই ছোট বাইরে দিয়েছি, দেখো মানি ব্যাগে কি কি আছে। তো মানি ব্যাগের মধ্যে দেখা তেমন কাগজপত্র কিছু নাই, কিন্তু ওনার ব্যাগের মধ্যে মানসিক হাসপাতালে সমস্ত কাগজপত্র। উনি সকালবেলা মানসিক হাসপাতালে দেখানোর জন্য আসছিল, কিন্তু সম্ভবত একা বের হয়েছে। একা বের হওয়ার কারণে তিনি হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার হচ্ছে সেন্স আর কাজ করতেছে না, সে হচ্ছে নিজেকেও চিনতে পারতেছে না। সম্ভবত হাসপাতালে ঢোকা পর্যন্ত সে তার সেন্স সব কিছু ছিল, নইলে সে অত দূর থেকে হাসপাতালে আসলো কিভাবে। হাসপাতাল থেকে আসার আমাদের ইয়ে কাছাকাছি হাসপাতাল, হাসপাতাল থেকে বের হওয়ার পরে সে সম্ভবত আর কিছু চিনতেছে না, তো হাঁটতে হাঁটতে এই দিকে চলে আসছিল। পরে মানি ব্যাগের মধ্যে একটা নাম্বার পাওয়া গেছে, ফোন নাম্বার না। প্রথমে একটা জিনিস মনে করতে পারছে যে অমুক এলাকায় এক সিকিউরিটি গার্ডের চাকরি করে, সিকিউরিটি গার্ডের চাকরি করে। এইবার সিকিউরিটি গার্ডের মালিকের নাম্বার মনে আছে তার কাছে, তার একটাই নাম্বার মনে আছে, বলছে মালিকের নাম্বার। এবং মালিকের নাম্বারে ফোন দেওয়া হয়েছে, মালিককে বলাও হয়েছে, নাম নাম বলা হয়েছে মালিক, এবং সে যেই এলাকার কথা বলছে সেই এলাকায় উনি ওই ওই মহিলাকে জিজ্ঞেস করে জানা গেছে যে হ্যাঁ এটা অমুক এলাকা, তো ওই সবই ঠিক আছে, কিন্তু মহিলা পরিচয় দিতেছে না যে এই লোককে আমি চিনি না। এবার ওই একটা নাম্বারই তার মনে আছে, সেই মহিলা আবার তাকে চিনতেছে না, এখন কি করব। আমাদের পোলাপাইন আবার 999-এ ফোন দিয়ে দিছে, 999-এ ফোন দিছে, ওনারাও কথাবার্তা জিজ্ঞেস করতেছে, ও কথাবার্তা বলতেছে অনেকক্ষণ ধরে থানার সাথে, স্থানীয় থানার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হইতেছে, থানার সঙ্গে কানেক্ট হয়েছে, থানা থেকে বলা হইতেছে যে আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে মোবাইল কোড বা কিছু একটা এইরকম পাঠাইতেছে, ওনারা গিয়ে নিয়ে আসবে। এর মধ্যে তার মানি ব্যাগে দেখা গেল একটা কার্ড আছে, কার্ডের পিছনে একটা ফোন নাম্বার লেখা, ওই ফোন নাম্বারে ফোন দিছে, ফোন বরিশাল চলে গেছে। তো এইবার উনি নাম্বার দেখে মনে করতে পারছে এটা আমার বোন জামাই, নাম্বার দেখে মনে করছে, মানে তার মানি ব্যাগে একটাই কার্ড, সেই কার্ডের পিছনে একটাই নাম্বার, তো বলতেছে এটা আমার বোন জামাই। তো বোন জামাইরে ফোন দেওয়া হয়েছে যে আপনার ওয়াইফের ভাই রাস্তায় আমরা পাইছি, উনি নাম ঠিকানা বলতে পারতেছে না, কয় আমার ওয়াইফের কোনো ভাই নাই। এবার পড়ছে আবার বিপদে, কেউই চিনতেছে না। এবার ওনাকে ওইখানে বসাইছে যে এখানে থাকুক, সকালে ব্যবস্থা করা যাবে। বাইক নিয়ে অর্ধেক রাস্তা চলে আসছে বাসার দিকে, তখন ওইখান থেকে ফোন করছে, হ্যাঁ ভাই আমার উনি আমার ভাইরা, আমার ওয়াইফের কাজিন, মানে অমুক। হ্যাঁ আমরা তো সেটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, আপনারা তো বুঝতেছেন না। বলছে ভাই উনার মাথায় সমস্যা আছে, উনার হেন আছে তেন আছে, আপনারা ভুলে ওনাকে ছাইরেন না, আমরা ব্যবস্থা করতেছি। পরে ওইখান থেকে ওই যে কেরানীগঞ্জ বা এদিকে একটা ফোন দেওয়া হয়েছে, পরে ওইখান থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি ফোন টোন এসে রাত্রিবেলা ওনারা এসে নিয়ে গেছে। যাই হোক আমাদেরকে এইটা বলছে আর কি, মানে হাসপাতালে উনি তো আবথা আবথা করে কথা বলে, হাসপাতালে যিনি লিখছে তো উনি হচ্ছে সম্ভবত শুনছে একটা লিখছে আরেকটা, ম দিয়ে না, ম দিয়েই লিখছে কিন্তু লিখছে আরেকটা, তো উনি তো নাম বলতে পারে না। তো আমরা হাসপাতালের কাগজে যেটা দেখছি নাম হচ্ছে, আমরা ওইটাই ধরে নিছি। এবার উনাকে ফোন দিছে এই নামে, তো সে কেউ কাউকে চেনে না, ওয়াইফেরও ভাই নাই, তো উনারও চিনতে পারতেছে না। পরে বুঝতে পারছে আচ্ছা অমুক, তাহলে
পরে রাত্রেবেলা এসে ওনারা নিয়ে গেছে। একটা আস্ত মানুষ ফিরিয়ে দিছি ভাই, একটা মানি ব্যাগ তো ফিরিয়ে দিতেই পারেন তাই না? একদিন আমি এমনি দেখবো রাস্তা আস্তে করতেছি। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, শুধুমাত্র ফান জোক কমেডি এখানে হয় না, কিছু হারাই গেলে এখানে দুঃখ হয়, এখানে দুঃখ হয়, কষ্ট হয়, ভাগাভাগি করে নেওয়া হয়, জীবনের অনেক ঘটনা দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়। আপনার জীবনে এরকম হারানোর কোনো ঘটনা থাকলে, ফিরে পাওয়ার কোনো ঘটনা থাকলে, বা শুধুই হারানোর ঘটনা থাকলে লিখে পাঠান 26969 এই নম্বরে। লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার হারানোর ঘটনা, কী হারিয়েছিল, কীভাবে পেয়েছেন, ছোট্ট করে লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করবেন, শেয়ার করবেন লাইভটি, আর সেখানেই আপনি জানিয়ে দেবেন কী হারিয়েছিলেন, কীভাবে পেয়েছেন। কমেন্ট বক্সে তো আপনি বড় করে লিখতে পারবেন। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্ট টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই। 94.8
আমরা কিছু বলি নাই না না ছেলেদের বলছে যারা নাচে তাদের বলছে ও আচ্ছা তুমি নাচো না তো নো 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 ডায়লগ দেই ডায়লগ দেই কিন্তু হচ্ছে যে এখানে তো খুলতেছে না ঘটনা কি তুমি পড়ো আমি দেখতেছি একটু এমনি হৃদয় দেওয়ান লিখেছে সো স্যাড বল ব্রো এইসব বলে গায়ের রাগ বেশি উঠতেছে এমনি মুমিন লিখেছে আমরা করি না কাউকে ঘৃণা কারণ আমরা করি আর্জেন্টিনা এই খেলা শেষ হয়ে গেছে কবে এখন স্লোগান দিলে কাম হবে বোকা কথা মমিন মিয়া লিখেছে ব্রেকিং নিউজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেঁধে দেয়া এক সপ্তাহের ছুটিতে শহর ছাড়ছে করোনা ছুটি শেষ হলেই সে নিজ কর্মস্থলে ফিরে আসবে এটা ভালো ছিল খুব হাসির ছিল কিন্তু আমার মানে খেলাছি আমি হাসতে পারতেছি না সাফি আহমেদ লিখেছে আমি চুল হাত দিলেই শিউলি ফুলের মতো ঝরে যায় বাহ চুল না হাতে একটু শিউলি ফুল হাতাও ভালো লাগবে তারপর লিখেছে কে তোমার নাম গেই চলে তোমার নাম কি লিখেছ ছেলে নাম মেয়ে 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 নুসরাত স্নেহা লিখেছে ভাইয়া তুই কি হয়েছেন ভাইয়া ভাইয়ার পর তো কিছু একটা লিখতে হবে নাকি হ্যাঁ লেখা তো উচিত শান্তনা শরণা লিখেছে ভাইয়া কেমন আছেন এখনো তুমি কি ছোটা শুনতেছো হ্যাঁ মাত্র জয়েন করছে বাবন দিতেছো কাটা খেয়ে নুনে ছিটা বুঝলাম না কেন মানি রে খারাইছে তোমার বেনিটি ব্যাগটা হারা গেলে কেমন থাকতো তুমি আমি তেমনই আছি কষ্ট হয় তো অনেক প্রচুর কষ্ট হয়েছে দিলে দাগ কেটে গেছে দাগ দাগের ক্ষত চিহ্নে মলম লাগাই দেবো সে মলম কিনে টেকাও নাই মানি রে খারাই গেছে তারপরে লিখেছে কে লিখেছে কে লিখেছে কেউ লেখা নেই মেজাজ খারাপ আমাদের তো লিখলেও আমি পড়তে পারতেছি না 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 পড়তে পারবে না এখন এই অনেকে লিখে পড়তে তানিয়া সুলতান লিখেছে আমার স্বাস্থ্য অনুযায়ী আমি 4-5 বয়ফ্রেন্ড ডিজার্ভ করি কিন্তু সেই জায়গাতে আমি এখনো সিঙ্গেল আচ্ছা ডিজার্ভ করো সে আসবে আস্তে ধীরে হ্যাঁ একটা আসবে একটা যাবে একসাথে 4-5 বানিয়ে নিও না তাহলে কিন্তু তুমি যেটা ডিজার্ভ করো সেটা পাবো না হ্যাঁ আবার ওরা যারা ডিজার্ভ করে সেটা শর্ট পড়ে যাবে আচ্ছা সুতরাং একটা 4-5 হবে একটা আসলে চলে যাবে আরেকটা আরেকটা আসবে চলে যাবে আরেকটা আরেকটা আসবে চলে যাবে আরেকটা একসাথে 4-5 একসাথে 4-5 হ্যাঁ জামালে লেগে যাবে কেউ ঠিক মতো পুষ্টি জ্ঞান কিচ্ছু পাবে না একসাথে এতগুলো মেনটেন করা ঠিক না তারপর দেখতেছি তানিয়া সুলতানা কপি পেস্ট করা বন্ধ করো তোমার এই কমেন্ট আমি পড়ে দিছি পড়ে দিছি তারপর দেড় দিলে কপি করে ফেলাইছে হৃদয় খান লিখেছে ভাইয়া প্লিজ প্লে দ্য সং বাবু খাইছি বাই মেঘা স্টার হিরো আলম হ্যাঁ এই ইত্রমেন্ট জায়গা এমনি মানে ঘরে মাথা মতো গরম আছে হ্যাঁ বল তো যে কোনো সময় অ্যাটাক করে বসতে পারে কিন্তু একদম চলে যাব হাড়ের রোগী লিখছে কষ্ট পেও না বলতো ভাই হার্ডের রোগী হার্ডের হার্ডের রোগী হার্ডের রোগী হার্ডের রোগী লিখছে কষ্ট পায় না বলতো ভাই হ্যাঁ কষ্ট একটু কমছে কেমনে একটা হার্ডের রোগী আমার বলবো আমার কষ্ট পড় ঠিক হবে না 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 একদম ঠিক হবে না হার্ডের রোগটা কমলে এসএমএস করেন কমেন্ট করেন তাহলে আমার কষ্টে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন হার্ট অ্যাটাক করতে পারেন হার্টের রোগী বাইরে বাইরে হার্টের রোগী একটা আইডির নাম হার্ট না হার্ট 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 কোথায় থাকে অনেক শক্তের রোগী হার্ট কোথায় থাকে সেটা না হয় বুঝছি হার্ট জিনিসটা কোথায় থাকে ওই যে হার্টে যখন জোরে বাড়ি দেয় তখন হার্ট লাগে তাহলে আমরা ফান কলে যাই ফান কলে যেতে হবে যাই কারণ এখানে কিছু করার নাই হান তো আর হবে না আজকে বল্টুর মন খারাপ এমডি আর যে সর্দার লেগেছে রাজা সর্দার হ্যাঁ আজ প্রথম শুনতেছি ভাইয়া কমেন্টে প্রথম আমার আর মন খারাপ করেন না ভাইয়া মানে হারাতে কি হয়েছে ও বাবা উনি বাবা কি হয়েছে বলতাছে কি হয়েছে মানে হারানোর পরে আমার মন খারাপ হয়েছে আমার মেজাজ খারাপ হয়েছে তার মধ্যে আমার সাইড এটিএম কার্ড হারাই গেছে এটা হয়েছে এখন আমাদের ব্যাংকে যাইতে হইব কি হয়েছে আর কি হইব দূরে কইতেছি ব্যাংকে যেতে হইব মানে কিন্তু হইব যে টাকা গুলো হারাইছে ওগুলো আবার কামাইতে হইব ঠিক আছে এবার কেমন লাগতেছে তোমার কাছে আরাম লাগতেছে আরাম যদি লাগে থাকে তোমার ব্যান্ডের একটা দিয়ে দাও আর কল করার জন্য 02-55-03-6-69 একটু সাবধানে বল্টু কিন্তু অ্যাটাক করে এসে মানি ব্যাগ ছিল না অরিজিনাল একটা সারগুরুর মানি ব্যাগ সারগুরু সামরা দিয়ে তৈরি করছি একটা কালা সারগুরু ফান কলটা গেল কই সব আজকে হারাই গেছে নাকি আমার মানিব্যাগের সাথে সাথে ফানগুলো হারাই গেছে কি কিউট সারগুলোটা ছিল ভাই দিতে দিতে ছিল না চামড়াটা
বহুত রিকোয়েস্ট করে আমি এক খালি চামড়া দিয়া বানাইছিলাম সেই মানে এক আচ্ছা হেডফোনটা নিয়ে এবার দেখি সামনাসামনি মানে সরাসরি মানুষজন তোকে হচ্ছে আশার বাণী দিবে তো এবার ভাল লাগবে দেখিস হ্যালো আমি জামা গুলি সিনারে চিনি আর আমাকে আমার মেজাজ খারাপ করে ওয়া আলাইকুম আসসালাম কে বলছিলেন ও ভাল লাগে না মুন্সিগঞ্জ থেকে কে বলছেন কি নাম কি জানি নামটা বলার সময় কেন মানে এইরকম আস্তে আস্তে বলে আরো জোরে বলো ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি এবার ওই যে বোলটুর মানি ব্যাগ হারাইছে তুমি কি জানো হ্যাঁ কেন কোথায় হারিয়েছে জেডি জানো এবার কি করা উচিত বলো তো আমি তো শুনে শুনে মানে খুশি হয়েছো খুশি হয়েছো খুব খুশি হয়েছো তাহলে খুব আপসোস লাগছে আফসোস লাগতেছে বুঝছিস আমি যে বলছি না তোকে যে অনেকেরই আফসোস লাগবে তুই তো বিশ্বাস ভাই এগুলো আফসোস না রে ভাই এগুলো হলো কাটা গেনুনি সেটা এগুলো ক শোনার পর আমার রাগ বেশি উঠছে আর না না টাকা হারাইছে আমার মানে কি ভাইয়া আমি তোমাদের অনেক দিন ধরে শুনি তাহলে তো মানে কিনা দাও মানে আজকে ফার্স্ট ফোনে পাইছি এই এমন একদিন ফোনে পাইছো যেদিন বলটু মনে রাখবে এরপরে যেদিন মনে করা দিবা ওই যে ভাইয়া তোমার মানি ব্যাগ হারাইছিল যেদিন ওই দিন বলটু আবার কষ্ট পাবে তো আমি একটা গান শুনাই শোনাও একটা স্যাড সং শোনাও বলটুকে স্যাড সং তো পারি না তোমায় খুঁজে পাই পুরো টাকা গাইবা নাকি খুঁজে পায় কিন্তু আমি তো মানে খুঁজে পাচ্ছি না গানের সাথে আমার জীবনে কোনো মিল পাই নাই ঠিক আছে ভালো থেকো আর তোমার সুর ভালো তাল ভালো লয় ভালো খালি মানি ব্যাগটা নাই খালি গানের চয়েস ভালো না এই সময় তোমার খুঁজে পাও গানটা বলা উচিত হয় নাই আমি মনে কষ্ট হয়েছি ভালো থেকো ভাই আবার কথা হবে খুঁজে পাওয়া গান তো আশার বাণী যোগায় তাই না আশা আশা স্বপ্ন দেখায় খুঁজে তো পাইতেও পারিস আজকে গেট থেকে বাসা পর্যন্ত হেঁটে যাবি যদিও একদিন পরে পাওয়ার সম্ভাবনা -0.99% হ্যালো মানি ব্যাগ না যে পাইছে তারে পাওয়ার সম্ভাবনা নাই সে মানি ব্যাগ চলে গেছে এলাকা ছাড়ছে হ্যালো হ্যাঁ এই যে হ্যালো আমরা তো এটা বলি হ্যাঁ হ্যাঁ হ্যালো কে বলছেন আপনি কে কে কি করতেছেন কার জানি কথা আমাদের বলেন এই ও আমাদের বলতেছেন না হ্যাঁ হ্যাঁ বলতেছি বলেন কি বলতেছিলেন আমি সুচি ও আপনি সুচি আচ্ছা আমরা মমন সিং এর মানুষজন কি লুকে আছে ইদানিং কল করার জন্য মমন সিং লুকেছেন এখন আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কুমিল্লা থেকে হ্যাঁ বুঝতে পারছি
চিনতে পারছি হ্যাঁ চিনতে পারছি চিনতে পারছি যেদিন বল্টুর মানি ব্যাগ হারিয়েছিল ওইদিন আপনি কল করেছিলেন হ্যাঁ বলেন কেন বলছেন ডিপ্রেশনে থাকার থাকতে বলছিল ও ডিপ্রেশনে থাকার তাসলিমা হ্যাঁ হ্যাঁ ওই যে আগে শোষণ তো একজনের একজন শোষণ ও আচ্ছা 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 তো এখন কি ডিপ্রেশন থেকে বের হয়েছেন আপনি ফোন দিয়ে বলবেন তসলিমা ওই যে ডিপ্রেশনে ছিল ডিপ্রেশন ওয়ালা তসলিমা হ্যাঁ তাহলে চিনবো ভাইয়া বলেন হাতের মুঠে টাকা নিলে হাতের মুঠটা ছেড়ে দেয় টেরি পায় না টাকাটা ভরে দেখা ভালো করছেন সঙ্গে সার্কেল হয়ে থাকে এবার কি পরিচয় মনে রাখবো মনে রাখবেন যে উনি হাতের মুঠে টাকা রাখলে পড়ে যায় আপনি হাতের মুঠে যদি কখনো টাকা রাখেন আমাদের বলবেন আমি হাতের পিছিয়ে পিছিয়ে ঘুরবো আমার টাকা খুব দরকার হারাই গেছে আমার মতো বেশি কথা কয় আমি কি কথাগুলি এত বড় মেনে নিতে থাক সময় আছে আর এক মিনিট তো মেনে নিতে থাক আমার মন এমনি খারাপ মানি ব্যাগ হারাইছে আমি মজা নিব না মজা তো আপনি নিলেন আপনি আমার হ্যাঁ বলেন কি কয় বল্টু ভাইকে অনেক পছন্দ করে এইটুকু বোঝা গেছে আপনি আমার অনেক পছন্দ করেন লাল গরুর সামনে দিয়ে একটা মানি ব্যাগ পাঠান দিলে আমি আর কিন্তু চাই না খালি লাল গরুর চামড়া দিয়ে একটা মানি ব্যাগ চাই লাল গরুর সামনে দিয়ে একটা মানি ব্যাগ বানিয়ে পাঠান আমি দেখবেন আপনাকে আমি লাল গরুর যেটার ভিতরে চারটা এটিএম কার্ড থাকবে চারটা এটিএম কার্ড থাকবে হ্যাঁ হ্যাঁ আমি বলতে পেরেছেন এটা তো স্কুল করে দেন তো এটা করতে বল্টু ভাইয়ের জন্য আপনি কি করতে পারেন কি করতে পারবেন শুনলাম না এইরকমই হয় ওই যে বন্ধু তুই কি কালকে রাতে টাকা চাইছিলি ঠিক আছে ভালো থাকবেন তাহলে এরপরে মনে রাখবো আমরা ওকে টাটা আমি তো একটু বেশি করে মনে রাখবো আপনার ফ্যান না কি যেন বলে অর্ধেকের পরে মনে অর্ধেকের পরে বোঝা যায় না এই হিসাবে মনে রাখবো আমরা যাই হোক আপনি যেটা বলছিলেন আমরা যেটা বলছিলাম সেটা তো আপনি শুনতেই পাচ্ছেন এরপরে আপনি যদি বলতে চান তাহলে 26969 এবং হচ্ছে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 ফ্যান পেজ সেখানে লাইভ চলছে ও লাইভ তো আপনি শেয়ার করবেন এখন ফিরে এসে আমরা শেয়ারগুলো পরে দিচ্ছি শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফ্যান কিংস ফিরছি একটু পরেই
একদম সময় নাই কিন্তু আমাদের বলতো যে যেগুলো করতেছো এগুলো কিন্তু করা যাবে না বুঝছো একদম সময় নাই আমাদের মন খারাপ আচ্ছা মন খারাপ হলে একটু করা উচিত ঠিক আছে কোনো সমস্যা নেই আমার খালি লাল গরু চামড়াতে কেউ একটা মানে দিলে আমি আগের মতো ফুটফুর হয়ে যাবো আমার লাল গরুর চামড়া একটা মানে চেষ্টা করতেছি আমরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা গরু তো ম্যানেজ করেই ফেলবো আমরা ঈদ আসতেছে না কত গরু ঠিক আছে একটা গরু আমরা ম্যানেজ করে ফেলবো তো একদম টেনশন করিস না কোনটা টেনশন লাগতেছে সম্পর্কের মধ্যে বিশ্বাস আর মোবাইলের মধ্যে নেটওয়ার্ক যখন থাকে না তখনই মানুষ গেম খেলা শুরু করে দেয় আরফুল ইসলাম শেয়ার করেছে লিখেছে বল্টু ভাই তোমার যে শরীর মানিব্যাগ তো হারানোর কথা না কি রে বল্টু যেদিন থেকে শিখে গেছি সেদিন থেকে আর জীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি সেই জন্যই তো পড়তেছি আমি তাই তো আমি শেয়ার পড়ার খুব চেষ্টা করতেছি লিমন জমা শেয়ার করেছিল তারপর হচ্ছে এমডি জাহিদুল ইসলাম শেয়ার করেছে এটা তো পড়েছি আচ্ছা তারপর হচ্ছে আর কে মেডিয়াতে লিখেছে আমার ছোট বোন এত সুন্দর করে আপনার সাথে কথা বলে আমি অবাক হয়ে যাই আস্তে আস্তে পালায় পালায় মিষ্টি মিষ্টি করে কথা বলে অথচ বাড়িতে সারাদিন খ্যাঁচ খ্যাঁচ করে নূর নাহিদা তাকে একটু বলেন যে বাড়িতেও যেন ভালো করে কথা বলে আমি নিশ্চিত সে এখন লাইভ দেখছে ও আচ্ছা বাসায় ভালো করে কথা বলবা ঠিক আছে নূর নাহিদা কোথা থেকে ফোন দেয় আমাদেরকে নেত্রকোনা থেকে না প্রিয়ামণি শেয়ার করেছিল ভালো সব ভালোবাসা পূর্ণতা পেলে স্যাড সং গুলো কে শুনবে সেটা আমি শুনবো যাতে মানিবে খারাপে এমডি মাহিদ ইসলাম লিখেছে হাই কেমন আছেন ইসরাত জাহান মিতু লিখেছে সামওয়ান আচ্ছা ভালোবাসা আসলে কি মি যে বাড়িতে কাঁথা বালিশ গরমের দিনে ফ্যানের ঠান্ডা বাতাস শীতের দিনে লেপ কম্বল নিয়ে আরামে খুব সুন্দরভাবে ঘুম হয় তাহাকেই ভালোবাসা বলে হৃদয়ের মাঝে হোগলার বেড়া আমি যখন পড়তে বসি মোবাইল বাজায় বাসি তাই পড়াশোনা রেখে আমি মোবাইল নিয়ে বসি নুসরাত নেহা লিখেছে কত মানুষ কমেন্ট করে রে বাবা কি আলোচনা করেছি একদিন পুরো এপিসোড গেছে সেদিন যাই হোক বলটু ঠান্ডা লাগে তাই না বলটু না 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 তোকে তো এখানে রাখা যাবে না তোর তো ঠান্ডা লাগে মানি ব্যাগ নাই তার মধ্যে ঠান্ডা লাগলে খুব না আজকে থাক কালকে পড়িস আমরা বলটু মানি ব্যাগ খুঁজতে খুঁজতে যাবো ঠিক আছে রাস্তায় কেউ খুঁজে পেলে মানি ব্যাগ বলটু এখান দিয়ে মানি ব্যাগ হারায় দোকানে গিয়ে বিল দিছে সে শুনছিলেন ই ভ্যালি প্রেজেন্টস নট বলটু দ্য টু ওয়ান কিংস আজকের মতো বিদায় নেই ঠিক আছে